মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কোন সমস্যা? দেখুন আপনি কিন্তু নির্দ্বিধায় ফোনে বলতে পারেন। বললাম তো একবার, ফোনে বলা যাবে না। কালকে তোমাদের বাড়িতে গিয়ে সামনাসামনি বলবো, 12টায় আসছি। সব ঠিক আছে তো কাকিমা? একই প্রশ্ন তো আমারও জয়ী। সমস্ত কথা না স্পষ্ট ভাবে জানার আছে, বুঝলে? ঠিক আছে, কালকে আসছি, দেখা হবে। এখন রাখছি, কেমন? কিরে, কি বললেন উনি? কি হলো, তুমি টেনশনে পড়ে গেলে কেন বলো? উনি উনি বললেন যে কাল দুপুর 12টার সময় এই বাড়িতে আসবেন। ওমা, সে কি কথা? কথা বলে গেলেন, মেয়েকে দেখে গেলেন, এরকম ঘটনা করে? না মা, না মা, না মা, লাট্টুকে নিয়ে কিছু নয়। উনি উনি বললেন যে কিছু একটা জরুরি কথা জানার আছে। বুঝতে পারছ না? তোমরা কেউ বুঝতে পারছ না এখনো? কি ফানি বিষয়! আরে ওদের টাকা লাগবে, টাকা। কিসের টাকা মা? পন শব্দটা শুনেছো? বোঝো না, আমি বলছি মা, এই গরিব ছেলেগুলো না, এগুলো ট্রিক। বড়লোক মেয়েদেরকে ফাঁসায় আর বিয়ের জন্য তারপর সারা জীবন। মমরি প্লিজ, সৌভিক তার মোটেই এরকম মানুষ নয়। লাট্টু, সেটা জানো না, সেটা নিয়ে কেন কথা বলছো তুমি? সমাজ এই ব্যাপারে কিছু, একবার যখন বিয়ে ঠিক হয়ে গেছে এরপর ইনস্টলমেন্টে ডিমান্ড আসবে। ট্রাস্ট মি, ইনস্টলমেন্টে ডিমান্ড আসবে। এই যেমন গাড়ি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সব বাড়িও চেয়ে নিতে পারে, হু নোজ। আরে বাবা, সেরকম কিছু চাওয়ার হলে তো লাড্ডুর দাদাকে উনি আগেই বলতে পারতেন, তাই না? জুই, এই কথাগুলো না একটুখানি নাটক করে একটু ইনিয়ে বিনিয়ে বলতে হয়। তুমি বোঝো না কেন যে এই সব ব্যাপারে কথা বলো? আমি বুঝতে পারি না বাবা। উফ, এটা লাগিয়ে দাঁড়াও, শাড়ির সাথে ম্যাচ করবে। মা, বলছি পণ নিয়ে বিয়েটা কি ঠিক হবে? আমি বুঝতে পারছি না তোমরা অকারণে কেন সৌভিক তাকে ভুল বুঝছ। ভালো লাগছে না আমার কিছু। লাড্ডু, লাড্ডু, লাড্ডু। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, উনি কি পণ চেয়েছেন? চাইনি তো, তাহলে এই বিষয়টা নিয়ে আমরা কেন এখন আলোচনা করছি? কি মনে হয় তোমার, এই বিয়ে নিয়ে কি আমাদের এগোনো উচিত? মানে সত্যি উনি যদি পণ চান তখন কি? মানে বাবা, সে কথা নয়, বিষয়টা লেনদেনের নয় সুব্রবাবু। তাহলে কি চান উনি? বুঝতে পারছি না জেম্মা, আমি তো জিজ্ঞেস করলাম, সঠিক উত্তরটাই পেলাম না। টাকা পয়সা ছাড়াও কিন্তু অনেক কিছু চাওয়া যায়। সেটাই তো আমার ভয়, এমন কিছু চাইবে না তো যেটা দেওয়া আমাদের সামর্থ্য হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।